প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার বারাবণীর দোমহানি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পরিদর্শন করা হয়েছে। উপস্থিত ছিলেন আসানসোল মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা, বারাবণীর বিডিও সৌমিত্র প্রতিম প্রধান সহ অন্যান্য আধিকারিকরা। এই দিন প্রায় 30টি উপভোক্তার জায়গা পরিদর্শন করা হয়েছে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের বাড়ি নির্মাণ করা হবে তাদের জন্য এই পরিদর্শন করা হয়েছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজিত। যেটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ক্রমে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবাস প্লাস ডেটাবেসের মধ্যে যে সমস্ত উপভোক্তার বাড়ি এনলিস্টেড ছিল তাদের বাড়ির পুরো ফিজিক্যাল ইন্সপেকশন থ্রি টায়ার পদ্ধতিতে ত্রিস্তরীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তার মধ্যে বারাবণীতেও চলছে। প্রথম দুটো টায়ার হয়ে যাওয়ার পর আমরা তৃতীয় টায়ারে এসেছি। আমরা দেখলাম যে দোমানি গ্রাম পঞ্চায়েতের 6, 7 এবং 8 নম্বর সংসদ ঘুরে দেখলাম, সঙ্গে আমাদের আসানসোলের এসডিও স্যার ছিলেন এবং জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার MGNREGA ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন। আমরা এবং সঙ্গে যারা প্রথম স্তরের ভিজিট করেছিলেন সেই আশা এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিরাও ছিলেন। আমরা ঘুরে দেখলাম, এর উপরে ভিত্তি করে এলিজিবিলিটি লিস্টটা তৈরি হবে। কবে নাগাদ স্যার এরা মোটামুটি ইয়ে হবে? যেটা আমাদের গাইডলাইন আছে যে এর কতগুলো প্রসেস আছে, আমরা ডেটাবেস রেডি করার পরে গ্রাম সভাতে এটাকে র্যাটিফাই করতে হবে, করে নিয়ে 20 তারিখের মধ্যে ফাইনাল হবে। আজকে স্যার কতগুলো করা হয়েছে এখানে আনুমানিক? আনুমানিক প্রায় 20-30টা মতো আমরা ভিজিট করলাম। আবাস যোজনা সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ ভুল হয়েছে। তারা কি করেছে বলুন আপনি প্রশ্ন। হ্যাঁ, তারা নিজে যারা VRP যারা অডিট করেছে তারা নিজের নামে মানে আবাস যোজনায় তালিকাভুক্ত করেছে। কী করে জানলেন যে VRPটা নিজে করেছে? নিজে সেটা VRPটাই করেছে সেটা আমরা সম্পূর্ণ জানি। আমাদের গ্রামে যারা ফটো সমেত করেছে, হ্যাঁ ফটো হয়েছে, কিন্তু প্রত্যেক বাড়িতে যাদের যারা টাকার বিনিময় নিয়ে নিয়েছে, মনে করেন 1-2 হাজার টাকা যাকে যেমন পাচ্ছেন টাকা আদায় করেছে, যে টাকা দিতে পারছে সে মনে করুন ওই তার তার আবাস হয়েছে। প্রমাণ আছে মানে দু একজন বলছে, এবার সামনে বলুক আর না বলুক তার আমরা খবর পাই। এখন উপজা যায় তাদের যেমন দুজনের উপযুক্ত শাস্তি হয়, এই যে নতুন করে যেমন তালিকা আবাস যোজনা তালিকা নতুন করে যেমন প্রকাশ তালিকা প্রকাশ করা হয়। আমাদের সে মনে করেন সেরেংডি গ্রামে সেরেংডি বারুডি সালমালি এবার শ্বশুরটা জানি না, এবার শ্বশুর ব্যাপারটা তো ওরা জানবে। আমাদের সেরেংডি গ্রাম, আমার নাম গুরুচরণ করে রান্না করে খায় বুঝলেন। হাঁপা দিবার ছিল হাঁপা দেয় নাই, ঘর পায় নাই, অন্য কিছু নাই। হাঁপা তো বন্ধ আছে কেন্দ্র সরকার থেকে, এখন বিল দেয় নাই, কিন্তু আপনারা ঘর পান নাই, সেটা কি অভিযোগ? আপনাকে মানে কি সার্ভে হয় নাই? না না সার্ভে হয় নাই আর পায়ও নাই, নাম ছিল আসলে বিজয় কেটে দিয়েছে। বিজয়টা কে? বিজয়টা সনুর বেটা সেরেংডির মেম্বার। মেম্বার কোন পার্টি? ওই TMC। সে নাম কেটে দিয়েছে? নাম কেটে দিয়েছে। বিজয়ের কাছে বলা হয়েছে, কিন্তু উনি বললেন কি যে বললে তুমি পড়সা চলে যান, এখানে তোমার কিছু নাই। আমার ঘর বাড়ি হলে এখানে মোড়ে, হ্যাঁ বুঝলেন। হ্যাঁ এখন বাবা আমি ঘর চাইছি, কিচ্ছু চাই নাই, আমি একটা ঘর পালে আমার হইল। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনার রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও
জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা, 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।